হ্যালো আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমরা লেসন থার্টি ফাইভ পেজ একশো এক ওয়ান হান্ড্রেড অ্যান্ড সবাই বের করবে আজকে খুব সুন্দর একটা আমরা শর্ট স্টোরি পড়ব সবাই আমাদের যে বোর্ড বইটি আছে এটি হাতে নিতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বরাবরের মতোই এই বইটি হাতে নিতে হবে এবং আমাদের লেসন থার্টি ফাইভ বের করতে হবে পেস ওয়ান হান্ড্রেড ওয়ান দেখো আজকে আমরা লেসন থার্টি ফাইভ পেস ওয়ান হান্ড্রেড ওয়ান ইংলিশ ফর টুডে ক্লাস সিক্স যে বইটি বোর্ড বই নামে পরিচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বছরের প্রথম দিনই আমাদের হাতে এই বইটি তুলে দিয়েছিলেন সবাই আমরা এই বইটি হাতে নিব লেসন থার্টি ফাইভ পেজ ওয়ান অন দি গার্ডেন তো এটি হচ্ছে একটি শর্ট স্টোরি এই শর্ট স্টোরির ভিতরে আমি কিছু আন্ন শব্দের অর্থ শুরুতেই লিখে দিয়েছি এখানে একটু শব্দার্থগুলো খেয়াল করো ফার্স্টে লিখেছি ফ্রক ফ্রক মানে হচ্ছে ব্যাংক টোট কোলা ব্যাং, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম সিডস মানে হচ্ছে বীজ ওয়াল দ্য নেক্সট ডে ঠিক পর দিন ফল অ্যাস্লিপ ঘুমিয়ে পড়া ওয়েক আপ জেগে ওঠা আমার কাছে যেগুলো মনে হয়েছে আমি মোটামুটি দিয়েছি এরপরও যদি কোনো শব্দের অর্থ তোমাদের এই স্টোরি থেকে মনে হয় যে তোমরা পারছো না বা কোনো কনফিউশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের পরবর্তীতে আনসার দিব দেখো তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর কার্টুনের মতো ছবি দেওয়া আছে নেটে আমি দেখলাম এই শর্ট স্টোরিটা দেওয়া আছে তোমরা ওখান থেকেও শর্ট স্টোরিটা পরবর্তীতে দেখে নিতে পারো শুধু ইংলিশ ভার্সনটা আছে এই যে লেসন থার্টি ফাইভ দি গার্ডেন দেখেছ এই শর্ট স্টোরিটা কে লিখেছেন আমরা একটু কবির নামটা জানব আর্নল্ড লোবেল আমি একটু নামটা লিখে দিচ্ছি আর্নল্ড লোবেল আমাদের কবি সম্পর্কে আমরা একটু চেনা জানা নাম না তোমরা বুঝতেই পারছ যে উনি একজন দেশের বাইরের একজন রাইটার তো আমরা এনার সম্পর্কে কবি সম্পর্কে একটু সামান্য তথ্য জেনে নিব লেখক সম্পর্কে সরি আর্নল্ড স্টার্ক লোবেল তার ফুল নেম হচ্ছে আর্নল্ড স্টার্ক লোবেল তোমরা যদি উইকিপিডিয়ায় যেয়ে দেখো তার সম্পর্কে কিছু তথ্য ওখানেও দেওয়া আছে ইনি ছিলেন একজন আমেরিকান লেখক যিনি মেইনলি প্রধানত শিশুদের জন্য বই লেখেন তাই তোমাদের মতো ছোটো সোনামণিদের জন্য তো এরা হচ্ছে উনি এই যে গল্পটি দি গার্ডেন লিখেছেন এটা দি ফ্রগ অ্যান্ড দি টোট সিরিজ নামে পরিচিত আমরা দেখতে পাব যখন গল্প পড়বো যে একটি ব্যাং এবং কোলা এর কাহিনী আছে মাউস সুপ নামে একটা বই আছে ওনার শর্ট স্টোরি ওনার গল্পগুলো খুব সুন্দর সুন্দর কার্টুনের মতো পিকচার দিয়ে করা তো এই হচ্ছে আর্নন লবেল সম্পর্কে আমাদের মোটামুটি তথ্য আমার মনে হয় তোমাদের একটু মনে হচ্ছে যে যদি তাকে একটু একবার আমরা দেখতে পেতাম তার ছবিটি যদি একটু দেখা যেত যে আসলে এই লেখকটি দেখতে কেমন ছিলেন আচ্ছা আমি ছবিটি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি ডাউনলোড করে রেখেছিলাম এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না সরি আমরা মূল গল্পে যাব। আমরা একটু দেখবো যে আসলে এই গল্পটি সম্পর্কে কি লেখা আছে আমরা একটু গল্পটের দিকে যাব আচ্ছা দেখো ছবিটি পাওয়া আমি পেয়েছি দেখো উনি যে লেখক যে আর্নন লোবেল ইনি হচ্ছেন আর্নন লোবেল আমরা দেখতে পাচ্ছি যে চশমা পরে আছেন ওনার গোপ দেখা যাচ্ছে তো ইনি হচ্ছেন একজন আমেরিকান লেখক সবাই দেখতে পাচ্ছ কারণ লেখক সম্পর্কে একটু দেখলে বা একটু কম বেশি ইনফরমেশান জানার দরকার আছে যে কোনো লেখা সম্পর্কে জানতে গেলে তার লেখক পরিচিতি সম্পর্কে একটু ইনফরমেশন জানতে হয় তো এই হচ্ছে আমাদের আজকের লেখক যিনি দি গার্ডেন এই শর্ট স্টোরিটা লিখেছেন উনি মেইনলি বাচ্চাদের নিয়েই কাজ করেন তো এবার আমরা মূল গল্পে যাব যে গল্পটি আসলে কি নিয়ে লেখা আছে কি বলা আছে এখানে সবাই আমরা একটু খেয়াল করি দেখো খুব সুন্দর ছবি দেওয়া আছে একদম আমরা যেভাবে কার্টুন দেখি এই কার্টুন আকারেই আছে তোমরা ইন্টারনেটে পাবে যদি প্রজেক্টরে ক্লাস নেওয়া যেত তাহলে হয়তো পুরো মুভিটাই তোমাদের আমি দেখাতে পারতাম যেভাবে আছে না ইন্টারনেটে তো সেখানে শুধু ইংলিশটাই দেওয়া আছে আমি চেষ্টা করব তোমাদের বাংলা অর্থ সহকারে গল্পটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য দি গার্ডেন আর ব্যাংক ছিল তার বাগানে বাই কি করলো কোনো ব্যাংকটা কোলা ব্যাংকটা কি করলো বা কোনো ব্যাংক যেটাকে যাই বলি না কেন আস্তে আস্তে হেঁটে আসছিল হেঁটে হেঁটে আসছিল What a fine ফাইন গার্ডেন ইউ হ্যাভ he সেট বলছে যে ব্যাঙ তোমার কি সুন্দরী না একটি বাগান আছে বললো হ্যাঁ ইট ইজ ভেরি নাইস এটা খুবই সুন্দর বাট ইট ওয়াজ হার্ড ওয়ার্ক কিন্তু এটি ছিল কঠোর পরিশ্রম আই উইশ আই হ্যাড এ গার্ডেন সেই টোর কোলা ব্যাংক বলছিল আমার যদি এরকম একটি বাগান থাকত। হিয়ার আর ফ্লাওয়ার সিডস এখানে কিছু ফুলের বীজ আছে প্লান্ট দেম ইন দ্য গ্রাউন্ড সেইড ফ্রক ব্যাংকটি বললো যে এইগুলো মাটিতে রোপণ করো অ্যান্ড সুন ইউ উইল হ্যাভ আ গার্ডেন এবং খুব শীঘ্রই তুমি একটি বাগান পাবে হাউসুন আকস্টোড কত তাড়াতাড়ি কোলা ব্যাঙ্ক জিজ্ঞেস করলো ভেরি সুন সেইট ফ্রক ব্যাংকটি বলল যে খুব তাড়াতাড়ি দেখো আমরা একটু দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা যদি একটু কালার পিকচার হতো না তাহলে তোমাদের জন্য আরো সুন্দর দেখাতো যাই হোক আমরা সাদা কালো সাদা কালোই দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কার্টুন আকারে দেওয়া আছে তাই না ব্যাংক এরকম শার্ট প্যান্ট পরে পড়ে না তো এগুলো হচ্ছে মজা করে তোমাদের জন্য তোমাদের উপযোগী করে লেখক লিখেছেন এবার দেখো কি দেখা আছে আমরা একটু পরের পেজে যাব পেজটা সবাই একটু টার্ন ওভার করতে হবে একশো দুই পেজে দেখো চোট র্যান হোম কোলা ব্যাং কী করলো বাড়িতে দৌড়ে গেল হি প্লান্টেড দ্য ফ্লাওয়ার সিডস সে ফুলের বীজ রোপণ করলো নিউ সিডস সেই টুট স্ট্যান্ড গ্রোয়িং বললো ব্যাং কি বললো যে নতুন চারাগাছ গাছ তোমরা দ্রুত জেগে তোমরা দ্রুত হচ্ছে বেড়ে ওঠো দ্রুত গজাও যেটাকে বলে মানে জন্মানো আমরা যখন বীজ বপন করি জানি যে ছোট্ট ছোট্ট অঙ্কুরদম হয় একদম ছোট্ট করি বের হয় সেটাই বলছে যে নতুন বীজ তোমরা একটু জন্মাও বা বেড়ে ওঠো ওয়ার্ক আপ অ্যান্ড ডাউন ওয়ার্ক আপ অ্যান্ড ডাউন আ ফিউ টাইম বলবাই কী কিছু সময় ধরে উপরে এবং নিচে হাঁটতে লাগলো দ্য সিডস ডিড নট স্টেট টু গ্রো বিচ তখনও জন্মানো শুরু করলো না টুট হেড ক্লোজ টু দা গ্রাউন্ড এবার কুলোবাং কি করলো তার মাথাটা মাটির খুব কাছে গিয়ে বলল এবং চিৎকার করলো এখন চারা গাছ তোমরা জন্মানো শুরু করো ডিড নট স্টার টু গ্রো চারা গাছ কিন্তু জন্মানো শুরু করল না টোট পুট ইজ হেড ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড এড নাও শেড স্টার গ্রোয়িং এবার কুলোবাইন কী করলো তার মাথাটা মাটির খুব কাছে নিয়ে রাখল এবং চিৎকার করে বলল যে এখন চারাগাছ তোমরা জন্মানো শুরু করো আমরা আবার একটু পেজ চেঞ্জ করবো নেক্সট পেজে যাব একশো তিন পেজ অন হান্ড্রেড অ্যান্ড থ্রি পথ দিয়ে দৌড়ে ছিল হোয়াট ইজ গোয়িং অন হি আক সে জিজ্ঞেস করলো যে কি হচ্ছে মাই উইল নট গ্রো সেট কুলো ব্যাংক বলল আমার চারা গাছ জন্মাবে না ইউ আর শাউটিং টু মাস সেড ফ্রক ব্যাং বলল তুমি খুব বেশি চিৎকার করছো দিস পুয়ার সেডস আর অ্যাফ্রেড টু গ্রো এই বেচারা চারা গাছগুলো জন্মাতে ভয় পাচ্ছে মাই সেডস আর অ্যাফ্রেড টু গ্রো আকস্টোট তখন কুলো ব্যাং জিজ্ঞেস করলো যে আমার বীজ জন্মাতে ভয় পাচ্ছে এরপরে দেখো কুলোব্যাং কি করছে ও বাবা কুলোব্যাং আবার দেখো গিটারও বাজাচ্ছে এটা কি সম্ভব এগুলো হচ্ছে লেখকের কল্পনা শক্তি দিয়ে তোমাদের উপযোগী করে তো করেছে দেখো এখানে কি বলে আছে ইয়াস ফ্রক ব্যাংক বলল হ্যাঁ লিভ দেম অ্যালোন ফর আ আস তাদেরকে কিছু দিনের জন্য একাকি ছেড়ে দাও বা একাকি থাকতে দাও লেট দ্য সান অন দেম তাদের কি বলেছে লেট দ্য সানশাইন অন দেম সূর্যের কিরণ পড়তে দাও আমরা জানি যে চারা গাছে সূর্যের কিরণ না হলে সূর্য রশ্মি যদি না পড়ে তাহলে কিন্তু চারা গাছ হয় না অন্ধকারে হয় না সেটাই বলেছে যে সূর্যের কিরণ দাও লেট দ্য রেইন ফল অন দেম বৃষ্টি তাদের উপরে পড়তে দাও সন দিওর সোয়েল স্টার্ট টু গ্রো খুব শীঘ্রই তোমার চারাগাছ জন্মাতে শুরু করবে দ্যাট নাইট টোট লুকড আউট হিজ উইন্ডো সেই রাতে কি করলো ব্যাগ জানালা দিয়ে বাইরের দিকে তাকালো ওহ নোট হ্যাভ নোট স্টার্টেড টু গ্রো দি মাস্ট বি তখন কুল কি করলো চিৎকার করে বললো যে ওহ না আমার চারাগাছ জন্মাতে শুরু করছে না তারা অবশ্যই অন্ধকারে ভয় পাচ্ছে এর পরের পেজে আমরা যাব ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর পেজ টোড ওয়েন্ট আউট টু হিজ গার্ডেন পুলোব্যাং কি করলো তার বাগানে বের হলো আই উইল রিড দ্য সিডস আ স্টোরি সেই টুড কুলোব্যাং বললো আমি চারা বীজগুলোকে একটি গল্প শোনাবো টোড রিড আ লং স্টোরি টু হি সিটস কুলো তার চারা গাছগুলোকে একটি লম্বা গল্প শোনালো মানে অনেক বড়ো একটা গল্প শোনালো ওয়াল দ্য নেক্সট ডে স্যাং ঠিক পরদিন কী করলো কুলোব্যাং তার চারা গাছগুলোর জন্য গান গাইলো কারণ আমরা ছবিতে কিন্তু দেখেছিলাম তাই না গিটার বাজাচ্ছে অ্যান্ড অল দ্য নেক্সট ডে টোডরি পোয়েমস টু হিসেস এবং ঠিক পরদিন দিন কুলোব্যাং চারা গাছগুলোকে কবিতা শোনাচ্ছিল অ্যান্ড অল দ্য নেক্সট ডে টু প্লেড মিউজিক ফর হিসেস এবং ঠিক পরদিন দিন কুলোব্যাং গান বাজাচ্ছিল বালদাম বাজাচ্ছিল তার চারা গাছের জন্য কুলোব্যাং মাটির দিকে তাকালো দ্য সিডস স্টিল ডিড নট স্টার টু গ্রো চারা গাছ এখনো জন্মাতে শুরু করলো না ও দেখো কুলো কুলোব্যাং বসে আছে মিস্টার কুলোব্যাঙ্গ কি করছে একটি বই পড়ছে মানে কবিতা শোনাচ্ছে দেখেছো এরপরে আবার ব্যাঙের ছাতাও আছে কত সুন্দর একটা ছবি তোমরা কার্টুনটি দেখলে অনেক মজা পাবে তো এরপরে দেখো আমরা নেক্সট পেজে যাবো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ পেজ ডু আমি কি করতে পারি রাইট টু গুলো ব্যাঙ্ক চিৎকার করলো হোয়াট আই ডু ক্রাই টু আমি কী করতে পারি গুলো ব্যাঙ্ক চিৎকার করলো দিস আর স্টিল আর ফ্রি টু গ্রো এই চারা গাছগুলো এখনও জন্মাতে ভয় পাচ্ছে দেখো এখানে এত কষ্ট করছে ব্যাংকি করলো গল্প শোনালো বড় একটি গল্প শোনালো কবিতা আবৃত্তি করলো গান শোনালো কত কিছু করলো তারপরও কেন ভয় পাচ্ছে বলো তো খুব রাগ হচ্ছে কিন্তু কুলো তখন ক্লান্ত হয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়লো বেচারা কুলোব্যাং কতই না কষ্ট করছে দেখো একটু তার চারা গাছগুলোকে জন্মানোর জন্য ব্যাং বলল যে হচ্ছে চারা গাছগুলো ভয় পাচ্ছে সেই ভয় এড়ানোর জন্য কত কিছু করলো এসব করে সে অবশেষে কি হলো খুব ক্লান্ত হয়ে গেল এবং ঘুমিয়ে পড়ল এটাই বলা হচ্ছে চোট টোট ওয়েক আপ সেট ফ্রব বলল ব্যাং বলল কুলো ব্যাং কুলো ব্যাং জেগে উঠছো লুক অ্যাট ইউর গার্ডেন তোমার বাগানের দিকে তাকাও চোট লুকড অ্যাট হিজ গার্ডেন কুলো ব্যাং তার বাগানের দিকে তাকালো লিটল গ্রিন প্লান্ট্রোয়া গ্রাউন্ড ছোট্ট সবুজ চারা গাছ মাটি ভেদ করে জন্মালো আমরা জানি যে উদ্ভিদ উদ্ভিদের অঙ্কুরম হয় আমরা বিজ্ঞান বইতে পড়েছি তাই না এরপরে কি হলো দেখো এটলাস্টোনেষে কুলোব্যাং চিৎকার উঠলো মাই সির্স আর নট অ্যাফ্রিড এনি মোর আমার চারা গাছ এখন আর ভয় পাবে না আমরা আবার একটু নেক্সট পেজে যাব ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স পেজ দেখো যে সূর্যের কিরণ দেখা যাচ্ছে সূর্যি মামা উঠেছে আকাশে দেয় না এবং দাঁড়িয়ে আছে ব্যাং দেখো ওই যে ছোট্ট ছোট্ট সবুজ চারা গাছ জন্মাচ্ছে জন্মিয়েছে আমরা দেখতে পাচ্ছি তার বাগানে দেখেছ ছবিতে দেখা যাচ্ছে এখানে কি বলেছে শেষে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি গল্পের ইয়েস এই টোর বাট ইউ রাইট ফ্রক হ্যাঁ পুলো ব্যাংক বলল। কিন্তু তুমি সঠিক ছেলে ব্যাং ইট ওয়াজ ভেরি হার্ড ওয়ার্ক এটা ছিল কঠোর পরিশ্রম তাহলে আমার মনে হয় যে এই গল্পটিতে আসলে বোঝা যাচ্ছে যে শুধু চারা গাছ যে তুমি চারা মাটিতে বপন করলেই কিন্তু তোমার বীজ বপন করলেই কিন্তু চারা গাছ জন্মাবে না এটার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে কি করতে হবে সূর্যের আলো দিতে হবে মাটি খুঁড়তে হবে সঠিক পরিচর্যা করতে হবে এখন চারাগাছ তো আর মানুষ না যে ওকে হচ্ছে আনন্দ দেওয়ার জন্য ভয় কাটানোর জন্য তুমি কবিতা শোনাবে গল্প শোনাবে তাই না যেটা আমাদের কুলো ব্যাংক করেছিল আসলে এটা দিয়ে বোঝাতে যাচ্ছে যে আমরা যদি কোনো কিছু দিয়ে ভালো ফলাফল অর্জন করতে চাই আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে তুমি যদি জীবনে বড় হতে চাও তোমাকে অধ্যবসায় করে যেতে হবে যদি একটা ভালো ফলাফল যাও অবশ্যই তোমাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে তো এটাই বলেছে যে আমরা এই গল্প থেকে কিন্তু একটা শিক্ষা নিতে পারলাম যে কোনো ফল পেতে গেলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমের ওয়েটাও জানতে হবে যেমন তুমি ভালো ফলাফল করতে চাও এখন তুমি যদি সারা দিন ধরে বিভিন্ন ধরনের কাজ করো ঘরের কাজ করো বাইরের কাজ করো তাহলে কি তোমার রেজাল্ট ভালো হবে তোমাকে জানতে হবে যে ভালো রেজাল্ট করার জন্য পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কিভাবে পড়াশোনা করতে হবে কি কি টেকনিক্স অবলম্বন করতে হবে কোন ওয়েতে তোমাকে আগাতে হবে তো যে প্রসেসের জন্য যেটা দরকার তোমাকে সেইটা করতে হবে সেটা না করে তুমি যদি অন্য কোনো কিছু অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কাজ হবে না আমরা এই গল্পেতেই গিয়ে দেখেছি যে কুলোবাইন কী করেছিল সে হচ্ছে গান শোনাচ্ছিল কবিতা আবৃত্তি করছিল যেটা কিন্তু একটা চারা গাছ হওয়ার জন্য এসবের কোনো প্রয়োজন নেই গান শোনাচ্ছিল পরে দেখা গেছে আমরা পরের পেজে দেখেছি ছবিতে যে যখন সূর্যের আলো পড়ছে যখন সে পানি দিয়েছে চ পরিচর্যা করেছে যা একটি চারা থেকে একটি বীজ থেকে চারা জন্মানোর জন্য প্রয়োজন তখনই কিন্তু চারাগাছ জন্মিয়েছে তো যেখানে যেমনটি দরকার ঠিক সেই ফলাফল পেতে গেলে আমাদের ওভাবেই চেষ্টা করতে হবে তো আমার মনে হয় তোমরা গল্পটি বুঝেছো দুটি ব্যাঙ নিয়ে গল্প এটি আসলে ব্যাঙের মাধ্যমেই আমাদের একটি নীতি কথা বলা হয়েছে এগুলো এদেরকে এগুলোকে বলা হয়েছে ফেবলস বলা হয় যে নীতি গল্প কোনো একটা প্রাণী প্রাণীকে রূপক হিসাবে এখানে দেখানো হয়েছে প্রাণীর মাধ্যমে মানুষের একটি চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে যে যদি কেউ কঠোর পরিশ্রম করে তাহলেই সে ফলাফল পাবে দেখো খুব সুন্দরভাবে তোমাদের উপযোগী করে বিভিন্ন ধরনের ছোট্ট সুন্দর সুন্দর ছবি দিয়ে আমাদের এই যে আমাদের যে রাইটার আছেন আন্নল নোবেল আমেরিকান রাইটার তোমাদের জন্য কষ্ট করে গল্পটি লিখেছে তো এই হচ্ছে আমাদের আজকের টপিক্স ছিল এখানেই আমাদের টপিক্সটা আর আমার মনে হয় না আর বুঝতে অসুবিধা আছে কারো এরপরও যদি এই ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে আর আমি অনুরোধ করব তোমরা হোমওয়ার্ক জমা দিবে খুব কম সংখ্যক স্টুডেন্ট হোমওয়ার্ক জমা দিচ্ছ ফিডব্যাক না পেলে কিন্তু আসলে আমারও এই পরিশ্রমটা বৃথা হয়ে যাবে কারণ আমি পরিশ্রম করছি তোমাদের জন্য যাতে তোমরা কিছু শিখতে পারো কিন্তু তোমরা যদি কাজ না করো তাহলে কিন্তু ফল পাবে না তখন কিন্তু এই কোলা ব্যাঙের মতো অবস্থা হবে চিৎকার করবে রাগ উঠবে টায়ার্ড হয়ে তখন কি হবে ঘুমিয়ে পড়বে তাহলে চাও দাও আমি তোমাদের জন্য একটি ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি তোমরা একটু খাতায় লিখে না অবশ্যই আজকে তারিখ দিবে আট আট দুই হাজার বিশ ইংরেজি প্রথম পত্র লেসন থার্টি ফাইভ প্লাস অন হান্ড্রেড টেন অন দ্য গন লোভেল এই শব্দার্থগুলি খাতায় লিখে নিবে এরপরে তোমরা হোমওয়ার্কটি দেখো আমি তোমাদের জন্য কি হোমওয়ার্ক দিতে যাচ্ছি দেখো আমি তোমাদের কি হোমওয়ার্ক দিয়েছি লেসন থার্টি ফাইভের শব্দার্থ পড়া প্লাস লেখা তো এই শব্দগুলো তোমরা অবশ্যই সঠিক উচ্চারণ সহ লিখবে এবং প্রথমে আগে মুখস্থ করবে মেমোরাইজ করবে তারপর হচ্ছে খাতায় লিখবে তো এটি ছিল আমাদের আজকের হোমওয়ার্ক আর তোমরা নেক্সট ক্লাস থেকে আমি তোমাদেরকে যেভাবে আমাদের পরীক্ষায় আমাদের পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো কিভাবে আসবে এবং কিভাবে তার উত্তর লিখতে হবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের বোর্ড বই মোটামুটি শেষ হয়েছে আমরা এরপর আমরা মেইন যাব যে কিভাবে আমাদের পরীক্ষা কোশ্চেন আসবে আমি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে তোমাদেরকে এক একটি আইটেম নিয়ে আলোচনা হবে তো তোমরা আজকের আমার এই ক্লাসটি এতক্ষণ যে ধৈর্য সহকারে কষ্ট করে দেখেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি জানি যারা সময় পাওনি পরবর্তীতে অবশ্যই তোমরা আমার ক্লাসটি দেখে নেবে প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই আগামী ক্লাসে সুস্থ থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো বাড়িতে নিরাপদে থেকো আল্লাহ হাফেজ